হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর 25 নম্বর ক্লাস। অ্যান্ড আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ফুড ফ্লায়ার ডিজাইন করতে হয়। আচ্ছা, তো চলুন প্রতিবারের মতো বেশি কথা বলবো না, শুরু করা যাক। অ্যান্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো দেখেন আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে হয়। তো ফ্লায়ার ডিজাইন করার আগে আমাদেরকে বুঝতে হবে ফ্লায়ার ডিজাইনটা আসলে জিনিসটা কি এবং এটা মানুষ কেন করে। ওকে, তো দেখেন ফ্লায়ার ডিজাইনটা মূলত আমরা যখনই একটা কোম্পানি খুলি বা ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, তো আপনার রেস্টুরেন্ট সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু দেখবেন আমাদের তো বাংলাদেশেরটা যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে দেখবেন আমাদের অনেকেই কিন্তু লিফলেট ছাপায়। অনেক সময় আমাদের দেখবেন যে প্রতিটা রেস্টুরেন্টে ওদের একটা মেনু কার্ড থাকতে পারে বা ওদের যে অফার সম্পর্কে ওদের অনেক সময় অফার দেয়, তো সেই অফারটা ওরা কিন্তু বিভিন্ন জায়গায় বিলি করে থাকে। তো এই যে জিনিসটা এটাকেই মূলত আমরা ফ্লায়ার ডিজাইন বলতেছি। ওকে, তো ফ্লায়ার ডিজাইনটা মূলত করা হয় কোম্পানির প্রচারের জন্য। ওকে, যে আপনার একটা কোম্পানি আছে বা আপনার একটা প্রোডাক্ট আছে বা আপনি একটা রেস্টুরেন্টের ওনার, আপনার রেস্টুরেন্টে এই এই খাবারগুলো পাওয়া যায়, সেটা আপনি মানুষকে বলার জন্য বা সেটা মানুষকে জানানোর জন্য মূলত এই ডিজাইনটা, মানে এই ফ্লায়ার ডিজাইনগুলো করে সেটাকে লিফলেট, আমাদের বাংলাদেশে লিফলেট বলে, তো সেটা নাম আমরা একটু বেশি পরিচালিত মানে চিনি আর কি। তো এই কাজগুলো করার জন্য মূলত এই ডিজাইনগুলো করা হয়ে থাকে। ওকে, তো এটা তো আমরা বুঝে গেলাম যে আমরা এখন ফ্লায়ার ডিজাইনটা কেন করা হয়, কি জন্য করা হয়। তো চলুন এখন সরাসরি আমরা এই ডিজাইনে চলে যাই। ওকে, তো দেখেন ফ্লায়ার ডিজাইন করার জন্য মূলত আমরা যে আর্টবোর্ড সাইজটা, ও আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এখানে অনেকেই হয়তো যারা অলরেডি ফ্লায়ার ডিজাইন করতে পারেন তারা হয়তো বলবেন যে এখানে তো আরেকটু অংশ থাকার কথা। তো তাদের জন্য বলে রাখি, আমি এখানে শুধু যেটুকু প্রিন্ট আউট হবে সেই অংশটুকুই রাখছি। আমি যদি একটু কন্ট্রোল জে দেই তাহলে দেখবেন এখানে আমার বাকি অংশটুকু আছে। তো এটা হলো আমাদের, আচ্ছা তো এটার বিস্তারিত আমরা সরাসরি আর্টবোর্ডটা নেওয়ার পরে আমরা বুঝাই, তাহলে আর আমার একবারে বোঝানো হয়ে যাবে, দুই তিনবার বলতে হবে না। ওকে, তো দেখেন আমরা যখন এই ফ্লায়ার ডিজাইন করব, তো ফ্লায়ার ডিজাইন করার জন্য আমাদের যে আর্টবোর্ড সাইজটা আছে সেটা আমরা ফাইল নিউতে চলে যাই। তো দেখেন আপনার ইন্টারন্যাশনালি অ্যান্ড মূলত ফ্লায়ার ডিজাইন দুইটা পেজে হয়। একটা হচ্ছে আমি যদি প্রিন্টের অপশনে আসি, এখানে ভিউতে যাই, তো দেখেন একটা হচ্ছে লেটার সাইজ অ্যান্ড একটা হচ্ছে এ ফোর সাইজ। ঠিক আছে, তো বাইরের দেশে মূলত লেটার সাইজটা বেশি হয়, আমাদের বাংলাদেশে এ ফোর সাইজটা বেশি হয়। তো দুইটাই সেম, জাস্ট আমরা সবাই লেটার সাইজ আর এ ফোর সাইজ সম্পর্কে পরিচিত, সো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। তো দেখেন আমরা আজকে যে ডিজাইনটা করব সেটা এ ফোর সাইজে করব। ওকে, তো এ ফোর সাইজে আমি ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে ইঞ্চিতে নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা কালার মোডটা CMYK নিব, কারণ হচ্ছে আমাদের ফ্লায়ার ডিজাইনটা কিন্তু প্রিন্ট আউট হবে, এটা কিন্তু নেটে থাকবে না। সো অবশ্যই আমাদেরকে CMYK কালার মোড দিয়ে কাজ করতে হবে। অ্যান্ড রেজুলেশন আমরা 300ই রাখবো, অ্যান্ড অবশ্যই আমরা এটা এভাবেই রাখবো, দেন আমরা ক্রিয়েট দিব। ওকে, তো দেখেন আমাদের আর্টবোর্ডটা নেওয়ার পরে প্রথমে এরকম থাকবে। তো আমরা আর্টবোর্ড নেওয়ার পরে আমাদেরকে কিছু ব্লিড অ্যান্ড হচ্ছে সেফটি জোন নিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ব্লিড কেন নিব, সেফটি জোন কেন নিব। তো দেখেন আমরা যখন নর্মালি 5 পেজ বা 10 পেজ আমরা প্রিন্ট আউট করি তখন কিন্তু আমাদের ওই এ ফোর সাইজই সরাসরি দিয়ে ওরা প্রিন্ট আউট করে দেয়, কিন্তু যখন আপনি লিফলেট ছাপাবেন তখন কিন্তু আপনি 5টা 10টা ছাপাইতে পারবেন না, আপনাকে অবশ্যই 500 বা 1000 ছাপাইতে হবে। তো তখন যখন আপনি প্রেসে যাবেন তখন ওদের, ওরা কিন্তু একসাথে একটা একটা করে করে না, ওরা একসাথে 400 500, তো ওদের পেজগুলো অনেক বড় থাকে, সেটাতে প্রিন্ট আউট করার পরে কিন্তু ওরা জিনিসটা একটা একটা করে কেটে ফেলে। সো সেই জন্য আমাদেরকে আমার কতটুকু ডিজাইন থাকবে এই আর্টবোর্ডটার মধ্যে, ওদের কতটুকু অংশ কাটা যাবে, তো সেটা আমাদেরকে আগে থেকেই নির্ধারণ করে নিতে হবে যাতে করে আমার মেইন ডিজাইনটা কোনো কাটা না পড়ে। ওকে, তো এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যে আর্টবোর্ডটা নিছি আর্টবোর্ডটার নাম নিতে ভুলে গেছি, আপনারা চাইলে অবশ্যই আর্টবোর্ডের নামটা দিতে পারেন। ওকে, আমি একটা কাজ করি, আবার এখান থেকে আসি, নিউতে যাই, তো এখানে আমার দাওয়াই আছে সব কিছু, এটা আমি আবার প্রিন্ট আউটে যাই, এখান থেকে
A4 সাইজ নিব দেন আমি এখান থেকে ইঞ্চিতে নিয়ে নিচ্ছি দেন এটাকে আমি CMY কে কালার মোডে নিয়ে নিচ্ছি দেন এখান থেকে আমি FOOD ফুড FLY ফুড ফ্লায়ার দিলাম দেন বাকিটা সব সেম থাকবে দেন আমি ক্রিয়েট দিলাম ওকে তো দেওয়ার পরে দেখেন তো এরকম আসলো তো এখন এই যে সেফটি জোন যেটা বলতেছিলাম সেফটি জোনটা তো এটা আমরা নেওয়ার জন্য কিভাবে নিব সেটা আমরা এখন দেখি তো কন্ট্রোল আর দিলে আমাদের রুলারটা আসবে তো এখন আমি বলি রুলার অপশন জিনিসটা আসলে কি রুলার অপশনটা হচ্ছে আমরা যেমন অনেক সময় খাতার মধ্যে আমরা লেখার আগে কিন্তু আমরা মার্জিন করি তো অনেকটা মনে করেন যে মার্জিনটা টানার জন্য যে স্কেলটা ওই স্কেলটাই হচ্ছে এই আমাদের এখানকার রুলার তো এটার মাধ্যমে আমি জায়গাটা সিলেকশন করে দিলে দেন আমাদের মাথায় সবসময় থাকবে যে না আমরা এই অংশটুকুই রাখবো তো এই অপশনটা ওপেন করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন আর দিলে এই অপশনটা চলে আসবে তো দেখেন আসার পরে আমরা প্রথম পর্যায়ে A4 সাইজে যে অংশটুকু আছে সেটুকুই আমরা পুরাটা জায়গায় রুলারটা আমরা দিয়ে দিব তো দেখেন রুলারটা টানার জন্য আপনারা জাস্ট এখান থেকে জাস্ট এই রুলারের উপরে আপনি জাস্ট মাউস থেকে লেফট বাটনটা একবার চেপে ধরে টান দিলেই একটা করে রোলার চলে আসবে অ্যান্ড উপর থেকে আমি চাইলে এভাবে করে দেবো ওকে তো এখন আমার এইটা হলো প্রিন্ট আউট মানে আমার A4 সাইজটা আমার ডান ওকে তো এখন আমার এটার ভিতরের অংশে আমার একটা বর্ডার লাইন দিতে হবে যেটা হচ্ছে আমার সেফটি জোন তো সেফটি জোনটা আমার নেওয়ার জন্য আমি কতটুকু নেবো 0.5 তো 0.5টা আমি প্রতিটা অংশ থেকে যদি আমি নিতে যাই তাহলে আমি কিন্তু নিজে গুনে গুনে আমি করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাট একটা ওয়ে ব্যবহার করব সেটা হচ্ছে ইমেজ যাব ক্যানভাস সাইজ থেকে এখানে এসে আচ্ছা তো এখানে এসে একটা কথা বলে রাখি অনেকের হয়তো এই অপশনটা চেকমার্ক নাও থাকতে পারে সো আপনারা সবাই চেকমার্ক দিয়ে দিবেন দেন এখান থেকে আমার যেহেতু আর্টবোর্ড সাইজটা আমরা ইঞ্চিতে নিছি সো অবশ্যই আমাদেরকে এখান থেকে পিক্সেল থেকে ইঞ্চিতে সিলেকশন করে নিতে হবে ওকে তো যেহেতু আমি বলেছি যে আমি ভিতরের অংশে নিব তো অবশ্যই আমরা -0.5 ওকে অ্যান্ড হাইট অ্যান্ড উইথ মানে চারো দিক থেকে আমরা নিব সো সেই এই দিক থেকেও আমাদের -0.5 অপশনটা আমরা নিয়ে নিব দেন আমি ক্লিক করলে আমাদের এরকম একটা নোটিস দেখাবে দেন আমি প্রসেসে ক্লিক করলে আমাদের হয়ে যাবে আচ্ছা তো দেখেন এখন আমাদের ভিতরের অংশটুকু কিন্তু ছোট হয়ে গেছে সো এখন আমি কি করব সেম জিনিসটা দিয়ে আমি রুলার দিয়ে এই অপশনটা আমি মার্ক করে দিলাম ওকে তো দেখেন এখন আমি যেই অংশটুকু কমাইছি সেই অংশটুকু কিন্তু আমাকে আবার বাড়াইতে হবে কারণ আমি যে অংশটুকু কমাইছি 0.5 প্রতিটা সাইড থেকে তো সম্পূর্ণটা মিলে তো এই জিনিসটা কিন্তু আমি মূলত আমার এই যে গাইডলাইনটা দেওয়ার জন্য করছি ওকে তো এই জিনিসটা এখন আবার আমাকে ফিল আপ করতে হবে অ্যান্ড এটার বাইরে আমার একটা ব্লিড অপশন দিতে হবে যেটা আমার অংশটুকু কেটে যাবে আমার সেফটি জোনের মধ্যে আসবে না সেই জন্য তো সেটার জন্য আমাকে কি করতে হবে আরো 0.5 আমাকে বাড়তি রাখতে হবে তো এই যে অংশটুকু আমি মাইনাস করছি সেটা আমি 0.5 আবার ফিল আপ করবো অ্যান্ড এটার সাথে আরো 0.5 আমাকে বাড়াইতে হবে তার মানে 0.5 অ্যান্ড 0.5 টোটাল 1 ইঞ্চি আমার আবার বাড়াইতে হবে আর্টবোর্ডটা তো সেম ইমেজ ক্যানভাস সাইজ এখান থেকে এসে আমাকে একটা জিনিস অবশ্যই আমরা মাথায় রাখবো তাড়াহুড়া করে কাজ করব না অ্যান্ড অবশ্যই খেয়াল রাখবো এখানে কিন্তু আমার পিক্সেল সিলেকশন করা আছে আমরা কিন্তু তাড়াহুড়া করে যদি পিক্সেল দিয়ে যদি 1 দেই তাহলে কিন্তু কিছুই আমরা তফাত পাবো না তো অবশ্যই আমাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে দেন আমি যেহেতু প্লাস করতেছি সো আমার জাস্ট 1 দিলেই হবে আগে আমার মাইনাস প্লাস দিতে হবে না 1 পিক্সেল দেন আমার এখান থেকে 1 পিক্সেল মানে হাইট অ্যান্ড উইথ দোন সাইড থেকে আমি 1 পিক্সেল অ্যান্ড 1 পিক্সেল বাড়াবো দেন আমি ওকে দিলে দেখেন আমার এখন পুরো অংশটা বেড়ে গেছে সো এখন আমার আর্টবোর্ড সাইজটা নেওয়া ডান এখন আমরা কি করব ডিজাইনের দিকে ফোকাস করব অ্যান্ড আরেকটা বিষয় বলে রাখি এটাকে নিয়ে আর টেনশন করার কিছু নেই এটা আপনার এভাবে আর সিলেকশন হবে না সো আপনি যদি এভাবে ধরে এটার উপর রেখে যদি আপনি ইয়ে করেন সেক্ষেত্রে আপনি সরাইতে পারবেন সো আমার যেহেতু এটাতে যাবে না সো আমার এটা নিয়ে প্রবলেম নাই ওকে তো দেখেন আমরা এখন সর্বপ্রথম কি করব ডিজাইনের দিকে ফোকাস করব তো ডিজাইনের দিকে ফোকাস করার জন্য আমি কি করি সবসময় আমি আপনাদেরকে বলি যে আগে ডিজাইন করার আগে অবশ্যই একটা হাতে কলমে এঁকে নেবেন এতে করে আপনার ডিজাইনটা করতে সহজ হবে ওকে তো সেই জন্য আমি কি করব আমার যে হাতে করা যে
ডিজাইনটা আছে সেটা আমি আমার আর্ট বোর্ডে নিয়ে আসব। তো কন্ট্রোল ও দিলে আমার যে ডকুমেন্ট যেখানে আছে সেটা ওপেন হবে। তো আমি এখান থেকে ক্লিক করে ওপেন করলাম। তো দেখেন আমার এখানে ওপেন হলো। তো এই যে আমি হাতে করা ডিজাইনটা, এটা আমি জাস্ট হাতে করে দেন আমি স্ক্যান করে নিয়ে আসছি, দেন আমি এটাকে আনলক করব। আনলক করে আমি আমার ফাইলে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে এই ফাইল এন্ড ব্যাকগ্রাউন্ড এই দুইটাকে সিলেকশন করে আমি জাস্ট অ্যালাইনমেন্টটা করে দিব। ওকে, তো দেখেন আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমার যে আমাদের যে এ ফোর সাইজটা পর্যন্ত ছিল আমার, কিন্তু সেই অংশটুকু পর্যন্তই আমার এইটা সেট হয়ে গেছে, কারণ আমার পেজটাও এ ফোর সাইজে ছিল। ওকে, তো এখন আমি চাইলে এরকম রাখতে পারি, অথবা আমি পেজটাকে একটু বড় করে দিই। সো আমার এটাতে প্রবলেম, আচ্ছা আমার যেহেতু এ ফোর সাইজ, তো আমরা এটাকে এতটুকুই রাখি। দেন আমি কি করব, তো দেখেন আমি যেহেতু এই ফাইলটার উপরেই কাজ করব, আমি যখনই কাজ করব তখন আমার যদি এটা নড়াচড়া করে সো এটা আমার জন্য অসুবিধা। সো আমি কি করব, এই ফাইলটাকে লক করে দিব। লক করে দেবো এই কারণে, কারণ আমার যাতে কাজ করার সময় অসুবিধা না হয়, দেন আমি যখন কাজ শেষ হবে তখন এটাকে আমি আবার আনলক করে ফেলবো। ওকে, সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো দেখেন এখানে যে অপশনটা আছে সেই অপশনটা আমরা এখন আমরা সর্বপ্রথম উপর থেকে ডিজাইন করা স্টার্ট করব। তো উপর থেকে আমি যে ডিজাইন করি, তো প্রথম যে অংশটুকু আছে সেটা এই অংশটা। তো এই অংশটা আমরা ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে এসে পলিগনার টুলটা সিলেকশন করব। তো সিলেকশন করার পরে এখন আমি একটা কথা বলি, আমরা এই মুহূর্তে যে ডিজাইন, যেহেতু আমার অলরেডি পুরাটাই এখানে দেখবেন স্টক কালার, সো স্টকের উপরেই আছে, যেহেতু আমি পেন্সিল দিয়ে ড্র করছি। সো আমরা সর্বপ্রথম পুরাটাই পেন্সিল মানে আর্ট স্টকের উপরেই ডিজাইনটা করব। দেন সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরে আমরা আবার ফিল কালারে সম্পূর্ণটাকে কনভার্ট করে নিব, এন্ড কালার কম্বিনেশন যেটা আছে সেটা আমরা লাস্টের দিকে করব। ওকে, তো দেখেন আমি এখান থেকে সর্বপ্রথম এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমার পলিগনার টুলটা টেনে নিলাম। দেন আমি এই পর্যন্ত শিফট ধরে, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমি শিফট চেপে ধরে আমি জিনিসটাকে রেক্ট্যাঙ্গেল সরি পলিগনার টুলটা নিলাম। দেন আমি সিলেকশন করে সিলেকশন টুলটা সিলেকশন করে দেন আমি এটাকে আবার একটু বড় করে নিলাম। তো তখন বড় করার সময় আবার সিলেকশন শিফট চেপে ধরে নেই। সো আচ্ছা আমার এই অংশটুকু থাকুক, দেন ওকে এটাকে আমি একটু বড় করে দিই, এই অংশটুকু বড় করে দিই। ওকে, আমার এই অংশটুকু মাঝখানে এতটুকু থাকুক। ওকে, তো এতটুকু আমার অংশ ডান, আমি এটাকে চাইলে আর একটু বড় করতে পারি। সো বেশি বড় হইলে আবার বেশি বড় হয়ে যাবে। সো আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আমি এটাকে আর একটু ছোট করে দিই। ওকে, ডান। দেন আমরা এই অংশটুকু আর একটু সামনে নিয়ে যাব, এন্ড আমি কি করব, ওকে তো আমার এতটুকু ডান, সমস্যা নাই, আমার এতটুকু এখানে থাকলে আমার প্রবলেম হবে না, কারণ এই অংশটুকু আমার এমনিতেই কেটে যাবে। ওকে, তো এটাকে আমি আর একটু ছোট করব। ওকে, তো আমি এতটুকু ডান করি। দেন আমি দেখেন এই অংশটুকু এখানে একটা ডট আসছে, যেহেতু আপনারা যদি ভালো করে খেয়াল করে থাকেন এই অংশ কিন্তু কার্ভ আছে। সো আমি এই অংশটুকু কার্ভ করার জন্য আমি এখান থেকে এই ডটে ক্লিক করে আমি জিনিসটা কার্ভ করে দেবো। দেন আমরা এখন আবার এটাকে একটু এই পর্যন্ত রাখি। ওকে, সো আমার এই পর্যন্ত যেহেতু ইয়া করবে সো আমার এতটুকু ডান। তো আমার এটার কাজ ডান। আমি এটাকে একটু আবার পলিগনার টুল সেট করে এখান থেকে আমি এখানে কি করব, আমি এখানে এটাকে একটু 14 করে দিই, আমার একটু মোটা ভালো লাগতেছে। ওকে, সো এতটুকু ডান। এখন কি করব, এই অংশটুকুর কাজ করব। তো এই অংশটুকুর কাজ করার জন্য, আচ্ছা না আমি এটাকে 10 পিক্সেলে 14 না দিয়ে 12 দিই, 12 ঠিক আছে। ওকে ডান। তো এখন আমি কি করব, এখন এইখানের যে ইয়াটা আছে সেম আমি আবার আনসিলেকশন করে পলিগনার টুলটাই নিলাম। পলিগনার টুলটা নিয়ে দেন আমি শিফট চেপে ধরে আমি জিনিসটাকে নিলাম, নিয়ে এটাকে আমি একটু গোল করে দিলাম, চারদিকে অংশটা আমি কার্ভ করে দিচ্ছি সেম ভাবে আগের মতো, এটার মতো করেই। তো দেন আমি এটাকে একটু মিলাবো, তো এটাকে আমার একটু বড় করতে হবে। ওকে, তো এটা আমার এতটুকু ডান। তো আমার দেখেন আমার ড্রটাতে একটু প্রবলেম থাকতে পারে, বাট সেটা আমার কোনো ব্যাপার না, কারণ আমি হাতে আঁকছি, আমার প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমি যখন ডিজাইন করব তখন যাতে আমার কোনো প্রবলেম না হয়। ওকে, সো এখন আমি কি করব, এটাকে সিলেকশন করব, সিলেকশন করে অল্টার চেপে ধরে এটাকে আমি, আচ্ছা আমার নিচের অংশটা
হয়ে গেছে সিলেকশন সো আমি আবার কন্ট্রোল জে দিয়ে একটু ব্যাকে যাচ্ছি তো এটাকে আমি সিলেকশন করে অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরলেই আমার কপির অপশন চলে আসবে দেন আমি শিফট ধরে আমি উপরে উঠায়া দিব তো দেখেন এখন আমার এতটুকু ডান দেন এটাকে আমি আবারও কপি করে এখান থেকে এই অপশনে নিয়ে আসব দেন এটাকে আমি আরেকটু ছোট করে দিই যেহেতু এই অপশনটা আমার একটু ছোট আছে সো আমি একটু ছোট করে দিলাম তো দেন আমার ওকে এতটুকু অংশ ডান ওকে তো দেখেন আমার এখানে একটা ছোট্ট ডিজাইন আছে এই ডিজাইনটার জন্য আমি এখান থেকে এটাকে কপি করলাম কপি করে এটাকে আমি রোটেট করে দিয়ে এভাবে এতটুকু রোটেট করলাম দেন এটাকে আমি একটু ছোট করে দিলাম দেন আমি আবার ওকে দিলাম অ্যান্ড এটাকে আমি আরেকটু চাইলে আরেকটু কমায়া কম ইয়া করে দিলাম তো দেন এখান থেকে আমি এটাকে আরেকটু ঘুরাই দিই ওকে এতটুকু আমার ডান এখন এখান থেকে আমি কি করব এই অংশটাতে এইটুকুতে দিয়ে আরেকটু ছোট করে দিলে দেখেন আমার এই অপশনটুকু কিন্তু কাজ হয়ে গেল সো আশা করি জিনিসটা বোঝা গেল এন্ড দেখেন এইখান থেকে একটা অপশন আছে আমি দুইটা কার্ভের মতো তো আমি এখন কি করব এটাকে আমি পেইন্ট টুল দিয়ে করব ওকে তো পেইন্ট টুলটা আমার এখান থেকে আচ্ছা এই জন্য আমি একটা কথা বলি সবসময় শর্টকাটটা শিখে রাখবেন যেমন আমি এখন এখান থেকে পেইন্ট টুলটা খুঁজতেছি যেটা আমার এখানে আছে কিন্তু আমি এখন আমার চোখে খুঁজে পাচ্ছি না সো এই জিনিসটা একটু বিরক্তিকর সো অবশ্যই আপনি শর্টকাটটা মনে রাখবেন আমি পি দিলাম দেখেন আমার পেইন্ট টুলটা সিলেকশন হয়ে গেল ওকে তো এখন আমি কি করব এখান থেকে এসে সিম্পলি আমার এই পর্যন্ত আমি একটা ফ্রি হ্যান্ডে কাজটা করে নিব ওকে তো দেখেন আমি এখান থেকে আমার এতটুকু হলেই ডান আমি এখন স্কেপ আবার সেম টু সেম এখান থেকে এটাকে সিলেকশন করে দেন আমার এটাকে আমি এতটুকু রাখলাম দেন আমি অল্টার চেপে ধরবো অল্টার চেপে ধরে আমার এই অংশটুকু আমি আমার মনের মতো করে নিলাম তো দেন আমি আবারও স্কেপ ক্লিক করে আমি জিনিসটা করে নিলাম দেন আমি একটা জিনিস কাজ করব দেখেন আমার এটার সাথে লেগে গেছে সো আমি কি করব এই দুইটাকে সিলেকশন করে আমি একটু নিচে নামাই দিই ওকে আমার একবারে সেম টু সেম করতে হবে এমন কোনো কথা নাই দেন আমি একটু ফাঁকা করে দিলাম দেন এই দুইটাকেও আমি একটু উপরে করে দিই দেন আমার এতটুকু ওকে ডান আচ্ছা দেখেন এই যে এক্সট্রা অংশটা আছে এটা নিয়ে আমার এত টেনশন নেওয়ার কিছু নেই এটা আমার নিচে হাইড হয়ে যাবে যখন আমি এটাতে ফিল কালারটা ওপেন করব ওকে তো এইখানে এতটুকু আমার অংশ ডান তো এরপরে কি করব দেখেন আমার নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি করব তো তার আগে দেখেন এইখানে কিছু অপশন আছে যেটা আমার সোজা তো এটা আমি করার জন্য আমি কি করব দেখেন এখান থেকে লাইন টুলটা সিলেকশন করব লাইন টুলটা সিলেকশন করে এখান থেকে আমি জাস্ট একটা টার্ম দিব অ্যান্ড এখান থেকে আমার এটা 10 পিক্সেল আছে এটাকে আমি 15 পিক্সেল করে দিব কারণ আমার এটা একটু মোটা প্রয়োজন তো দেন এখান থেকে আমি আবার এতটুকু নিয়ে নিব সিম্পল জাস্ট আপনি ফ্রি হ্যান্ডে ড্র করলেই হবে অ্যান্ড এখান থেকে এই অপশনটা আবার আমরা এখানে দিয়ে দিব তো দেখেন এটার সাথে আমার এটা মিলে নাই বাট সেটা কোনো ফ্যাক্ট না আমি আমার কিছু জিনিস ফ্রি হ্যান্ডে আমার হাত থেকেও বুঝতে হবে তো দেখেন এখন জিনিসটা অ্যাকুরেট লাগছে ওকে তো এইখানেও যে অপশনটা আছে সেটা নিয়েও টেনশন নেওয়ার কিছু নাই আপনার এই অপশনগুলো হাইড হয়ে যাবে যখন আমি এটাকে ফিল কালার দিয়ে ভরবো ওকে তো দেখেন এখন এখানে একটা অপশন আছে এখান থেকেও আমাদের অপশন সেম তো এই অংশটুকু আমরা এখন এখান থেকে করে ফেলবো তো সিম্পললি আমরা চাইলে এই অপশনটা আমার এমনিতেও দেখা যাবে না সো আমি এখান থেকে এখানে একটা দেন এখান থেকে এই পর্যন্ত অ্যান্ড এখান থেকে আমার এই পর্যন্ত তো আমি এটা একটু ব্যাকে যাচ্ছি আমার এটা একটু ব্যাকা মনে হচ্ছে সো আমি এখান থেকে এই পর্যন্ত ওকে তো এখন আমি কি করব দেখেন এটা আমি তিনটাকে সিলেকশন করব ওকে তিনটাকে আমি সিলেকশন করব দেন ডাইরেক্ট লাইন টুলটা আবার সিলেকশন করে এটাকে আমি আবার 15 পিক্সেল করে দেব কারণ আমার এটা অ্যান্ড এই জিনিসটা সিমিলার থাকতে হবে আশা করি জিনিসটা বোঝা গেল ওকে তো দেখেন এখন এরপরে আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটুকুর আমরা কাজ করব তো আমরা কি করব দেখেন পেইন্ট টুলটা আবার সিলেকশন করব পেইন্ট টুল এই তো পেইন্ট টুলটা আমরা সিলেকশন করব তো সিলেকশন করার পরে এই অংশ থেকে আমরা স্টার্ট করব এখান থেকে করে আমি এই পর্যন্ত দেন এটাকে আমি একটু ছোট করে দিই দেন এখান থেকে আমার এই অপশনটা দেন আমরা এই পর্যন্ত তো এসে এখানে
তো দেন আমার এটাকে আমি অল্টার ধরে আমি এক্সট্রা হ্যান্ডেলটা আমি কেটে দিলাম দেন এই পর্যন্ত এন্ড এই পর্যন্ত ওকে এখানে এসে আমি মিলিয়ে দিলাম তো একমাত্র আমাদের এইটুকু এই পর্যন্তই থাকুক এন্ড আমরা এখন কি করব দেখেন আবার পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে এখান থেকে আমি স্টার্ট করব আচ্ছা আমি কি করি একটু ব্যাকে যাই এই দেন আমার এখান থেকে এই দেন আমি এখান থেকে এই অপশনটুকু এতটুকু করে কারণ আমার এই পুরো অংশটা আমার নিচে থাকলেও আমার একই কালার হবে সো আমি এটাকে কি করব এই পর্যন্ত এসে সোজা রাখব দেন আমি এটার সাথে মিলিয়ে দেব ওকে সো আশা করি জিনিসটা বোঝা গেল এন্ড আচ্ছা এখন হয়তো একটু হিজিবিজি লাগতেছে বাট কিছুক্ষণ পর আমি যখন ফিল কালার দিয়ে ফিল আপ করা শুরু করব তখন দেখবেন জিনিসটা আর এত জটিল লাগছে না তো দেখেন এখানে আমার একটা অপশন আছে তো এই অপশনটাও আমার এইখান থেকে আমি চাইলে কপি করে নিতে পারি তো ধরেন আমি এটাকে আবার কপি করে নিলাম নিয়ে আমি এটাকে একটু ঘুরাই দিব ওকে ঘুরাই দিয়ে এই অপশনে রেখে দেন আমার কি করব এই অপশনে আমার এখানে এনে আমি জিনিসটা ছোট করে দিব ওকে তো আমি একটু জুম করি জুম করে কাজ করতে আমি সবসময় বলি কারণ জিনিসটা তখন অ্যাকুরেট হয় তো দেখেন এটা আমার এতটুকু আসছে সো আমি এতটুকুতে রাখবো দেন একটু নামাই দিলাম এতটুকু ডান অ্যান্ড আমি এখান থেকে আবার রেক্টেঙ্গুলার টুলটা সিলেকশন করে এটা সিলেকশন থাকা অবস্থায় এটাকে আমি একটু 30 পিক্সেল আচ্ছা 30 আমি করে দিলাম ওকে তো এতটুকু আমার ডান তো দেখেন অলমোস্ট কিন্তু আমার কাজ ডান এখন এখানে যে অংশগুলো আছে আমরা এটার কাজ করব আচ্ছা এইটার কাজ করার আগে আমরা একটা কাজ করি আমাদের এই অংশগুলোর প্রত্যেকটা তো আমি ফিল কালার গুলো আমি অ্যাড করে দিই ওকে আচ্ছা তো ফিল কালারটা অ্যাড করার আগে দেখেন এখানে একটা অপশন আছে যেটা আমার ড্র করা হয় নাই কিন্তু আমি কিন্তু আপনারা যদি আমার ডিজাইনের যে দেখেন দেখেন এখানে কিন্তু আমি একটা ডিজাইন করছিলাম এই যে ডিজাইন আমার এখান থেকে আমার একটা করা সো এই অপশনটা আমার এখানে হাতে ড্র করা নাই বাট আমি যখন ডিজাইনটা আপনাদের জন্য ফুলফিল করছি তখন এটা আমি দিয়েছিলাম তো এই জিনিসটা আমি অ্যাড করার জন্য সিম্পললি আবার পেইন্ট টুলে চলে যাব পেইন্ট টুলে গিয়ে দেখেন এটা আমার এই অপশন থেকে আসছে সো আমি কি করব এখান থেকে একটা ক্লিক করব দেন আমার এই অপশনে পর্যন্ত এসে আমি জিনিসটা এতটুকুতে ক্লিক করে দেন আমি বাইরের অংশ দিয়ে এসে এখান থেকে এসে এই অংশটা আমি ফিল আপ করে দেব তো দেখেন এখন আমার জিনিসটা অলমোস্ট ডান তো এখানে একটু মনে হচ্ছে যে আবার এটা দেখা যাবে বাট এই জিনিসটা চিন্তা করবেন না এই জিনিসটা দেখা যাবে না এই জিনিসটা নিচে চলে যাবে সো প্রবলেম হবে না তো দেখেন এখন আমি কি করব এখন আমার যেটা বললাম সেটা হচ্ছে আমার প্রতিটার ফিল কালার আমি দিয়ে দিব তো এখন আমি কি করব এটাকে আমি সিলেকশন করলাম এখান থেকে এসে এটা সিলেকশন করে আমি কি করব দেখেন ফিল কালারটা আমি এটা দিব এন্ড স্ট্রোক কালারটা আমি এখান থেকে এটা দিব ওকে ডান তো আপাতত আমি জাস্ট ফিল কালার এন্ড স্ট্রোক কালারটা দিয়েই যাচ্ছি দেন আমার এখান থেকেও সেম কাজটাই আমি করব এটাতে আমার এসে আচ্ছা আমি এখানে একটা কাজ করব এটা আমি তিনটা একসাথে আমি কাজ করব তো দেখেন আমি একটা কাজ করি এটা এটা দুইটা আমি সিলেকশন করলাম দেন এটা এটা আমি সিলেকশন করলাম দেন আমার এটা এই চারটা কালার আমার একই কালার হবে সো আমি কালারটা কি করলাম চারটা একসাথে ধরে এখান থেকে এসে আমার প্রতিটার আমার স্টক ফিল স্টক কালারটা আমি এটা দিয়ে দিব এন্ড এখান থেকে এসে আমার ফিল কালার আমি এটা দিয়ে দিব এন্ড এখানে একটা কথা বলে রাখি এখানে এসে এই যে এটা আছে এটার স্টক কালারটা আমার হোয়াইট কালার আমি দিব ওকে ফুললি হোয়াইট হ্যাঁ ফুললি হোয়াইট ওকে ডান তো এটা আমি হোয়াইট দিয়ে দিলাম ওকে আচ্ছা আমার কালারটা চেঞ্জ হয়নি আমি আবার যাই স্টক কালার দেন হোয়াইট আচ্ছা এখানে সামহাও কোনো একটা প্রবলেম হয়েছে যে কারণে কালারটা চেঞ্জ হচ্ছে না বাট কোনো সমস্যা নাই আমরা এটাকে একটু কালারটা পরে চেঞ্জ করি ওকে তো দেখেন এখন এই যে অপশনটা আছে এই অপশনটা আমি কি করব এই অপশনটাতে আমি এখানে এসে স্টক কালারটা সম্পূর্ণ অফ করে দিব
কারণ আমি স্টক কালারটা রাখতে চাচ্ছি না। ফিল কালারে এসে সরাসরি আমি এই কালারটা দিয়ে দিব। তো দেখেন এখন এই জিনিসটা কিন্তু মনে হচ্ছে যে একদম আমার সম্পূর্ণ উপরে উঠে গেছে। তো আমি কি করব, এই লেয়ারটাকে একদম নিচে দিয়ে দিব, মানে এই লেয়ারটার উপরে, যেটা আমি এখন যেটা যেটা আসলে আমার ড্রয়িং পেপারটা সেটার উপরের লেয়ারে আমি দিয়ে দিব। তো এটার জন্য আমি কি করব, এটাকে সিলেকশন করে শিফট অল্টার থার্ড ব্র্যাকেটের সেকেন্ড যে অপশনটা আছে, থার্ড ব্র্যাকেটের দেখবেন প্রথম একটা সেকেন্ড লাস্ট একটা, তো লাস্টের যেটা সেটাতে আমি হাতের যে ডান বাম পাশেরটা আছে বাম পাশেরটাতে একটা ক্লিক করলে একদম এই জিনিসটা, সরি ডাইনেটটা প্রথমটাতে একবার ক্লিক করার সাথে একদম নিচে চলে যাবে। তো নিচে যাওয়ার পরে এই ফাইলটাকে আমি জাস্ট লেয়ারটাকে প্রথম লেয়ারের উপরে আমি তুলে দেব। তো দেখেন এখন আমরা এই কাজটা কিন্তু ডান। তো দেখেন এখন আমি কি করব, এটাকে ধরে আমি সিম্পললি আবার হোয়াইট করে দিব। আমার এটাতে আমার হোয়াইট কালারটা দরকার। আচ্ছা আমার এটাতে হোয়াইট কালারটা চেঞ্জ কেন হচ্ছে না? আচ্ছা আমি এখানে আসি, এখানে আসলে আমার ফিল কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু হোয়াইট কালারটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তো আমি একটা কাজ করি, এটাতে এসে স্টক কালারটা আমি অফ করে দেই, হোয়াইট এরকম তো হওয়ার কথা না, ফিল কালারটা অফ করলে হচ্ছে না। আচ্ছা দেখি আমার এখানে কোন সবগুলা থেকে সেম প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা এখানে সামহাও কিছু একটা প্রবলেমের জন্য আমার পুরো কাজটাতেই আমার এখানে ফিল কালার স্টক কালারটা আমি অফ করতে পারতেছি না। আচ্ছা তো সামহাও হয়তো আমার এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি একটা কাজ করি, এই জিনিসটা আবার আমাকে করতে হবে। তো আমি এই জিনিসটা আবার একটু করি, করে দেখি যে আসলে কি প্রবলেম। এখানে আসলাম, ওকে ডান, এখান থেকে আমি এটা অফ করলাম, এখানে অফ হচ্ছে, দেন এখানে আমার স্টক কালারটা দিলাম। আচ্ছা সামহাও আমার কোনো একটা প্রবলেম হয়েছে যে কারণে আমার এই জিনিসটা হচ্ছে না। আমি একটা কাজ করে দেখি, তিনোটা একসাথে সিলেকশন করে দেখি এই প্রবলেমটা ফিক্সড হয় কিনা। দেখেন জিনিসটা অফ, কিন্তু জিনিসটা আসলে স্টক কালারটা অফ হয় না। আমি অন্য একটা কালার দেই, অন্য একটা কালার দেই, চেঞ্জ হচ্ছে, দেন এই কালারটা আমি দিলাম। আচ্ছা তো আমার পুরাটা ধরে আমি আসলে, যেহেতু আমি এটাকে আবার সিলেকশন করি, এটা আসলে সফটওয়্যারের প্রবলেম, এটা এমনিতে প্রবলেম না। আমি একটাতে এই যে দেখেন এখন আবার কিন্তু হচ্ছে। সো এখন আমি কি করবো, এটাকে আমি হোয়াইট দিয়ে দিব। সেম এটাতে আমি এসে, এটা আসলে সামহাও কিছু একটা প্রবলেম হয়েছিল সফটওয়্যারের। সো আমি এটাকে আবার অফ করে দিয়ে আমি স্টক কালারটা দিয়ে দিলাম, হোয়াইট কালারটা আমি করে দিচ্ছি। ওকে সো আশা করি জিনিসটা বোঝা গেল। দেন এটাতে এসে এটাতেও আমি, আচ্ছা এটা আমি সিলেকশন করলাম, আচ্ছা এটাকে আমার সিলেকশন দিলাম, দেন আমি এটাতে আসলাম, এসে আমি এটাও হোয়াইট করে দিব। ওকে সো আশা করি এতটুকু আমরা বোঝা গেল। অ্যান্ড এটা, সরি এই যে এখানে এটা অ্যান্ড এটা, এই দুইটাকে আমি সিলেকশন করে দেন আমি এখান থেকে এটাতে এসে আমি এই দুইটাকে আমি হোয়াইট করে দেব। ওকে তো এখন একটা জিনিস দেখেন, আপনারা যদি ভালো করে খেয়াল করে থাকেন, এটা অ্যান্ড এটা এই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এটা আমি কিন্তু আমি বলেছিলাম যে এটা দেখা যাবে না। তো আমি কি করব, এটা অ্যান্ড এটা এই দুইটাকে ধরে শিফট কন্ট্রোল অ্যান্ড থার্ড ব্র্যাকেটের সেকেন্ডটা আমি যদি একবার ক্লিক করি তাহলে আমার পুরো দুইটা ফাইলই একদম উপরে উঠে যাবে। তো দেখেন যেটা আমার অলরেডি গেছে, তো আমি দেখেন এটা একটা অ্যান্ড এটা একটা, তো উপরে যেহেতু উঠে গেছে সো আমার এই জিনিসটা নিচে পড়ে গেছে, সো আমার জিনিসটা হাইড হয়ে গেছে, সো আমার এখন আর প্রবলেম নাই। সো আমি এটাকে আবার কেটে দিচ্ছি। ওকে তো এই অপশনগুলো আমি এখন কাজ করব। তো দেখেন এই অপশনগুলোতে আমি এসে এখান থেকে আমি আবার, আচ্ছা তো দেখেন অলরেডি আমাদের ক্লাসটা 29 মিনিটের মতো হয়ে গেছে। সো আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখি, আমরা এর নিচের অংশটা এবং বাকি সম্পূর্ণ অংশটা আমরা নেক্সট ক্লাসে দেখব, কারণ বেশি লং হয়ে গেলে আবার আপনারা বোরিং ফিল করবেন। সো চিন্তা করবেন না, একই দিনে দুইটা পার্টই আপলোড হবে, এটার প্রথম পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুটি আমি একদিনে আপলোড দিব। তো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য, অ্যান্ড সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ রইল, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।